সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারের স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রস্তাব চিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর তেইশ অর্থাৎ আর একটি মডেল সেট থাকবে চব্বিশ সেটা করলে তোমাদের সম্পূর্ণ পরিবেশ বিষয়ে সমাধান হয়ে যাবে চলো তাহলে দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক প্রথমে দেখো এক জায়গায় প্রশ্ন আছে গ্রাফাইট হলো সঠিক উত্তর হবে অধাতু অপশান বি দুই জায়গায় দেখো জীব মধ্যবর্তী পর্যায়ের বস্তুটি হলো সঠিক উত্তর হবে ভাইরাস পরবর্তী দেখো তিন দাগ তিন দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি পরবর্তী দেখো স্মরণযন্ত্র হল সেলাই মেশিন পরবর্তী দেখো মৌমাছিরা নাচের ভাষা আবিষ্কার করেন সঠিক উত্তরটি হবে কার্ল কার্রিস পরবর্তী থেকে এসআইতে আলো তীব্রতার একক সঠিক উত্তরটি হবে ক্যান্ডেলা পরবর্তীতে দশ শতাংশ সূত্রটি সঠিক উত্তরটি হবে লেন অপশান বি পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ আছে প্রথমে এক জায়গায় প্রশ্ন আছে কি দুটি মূল্যের পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে বলে যোজ্যতা তো দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো উই পোকাকে সেলুলোজ সেলুলোজ পরিপাকে সাহায্য করেন ট্রাই কনফি কনফি স্ক্রুয়ের গায়ে যে ধাতব প্যাচ থাকে তা আসলে নততল পরটা দেখো প্যারামেসিয়াম ড্যাশ রাজ্যের অন্তর্গত এটা উত্তর হবে প্রোটোজোয়া পরটা দেখো স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া বজ্র হল সঠিক উত্তর হবে তুলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় অক্সিজো যন্ত্র দিয়ে পরটা দেখো পৃথিবীতে সমস্ত প্রাণীর উৎস হচ্ছে সূর্য তারপরে দেখো ঠিক না ভুল এক দেখের প্রশ্নের উত্তরটা হবে ভুল দুই দাগেরটা হবে ভুল তিন দাগেরটা হবে ঠিক চার দাগটা হবে ভুল পাঁচ ডাকটা হবে ঠিক ছয় দাগটা হবে ভুল আর সাত ডাকটা হবে ভুল তারপর দেখো কি আছে চারের একের নিম্নলিখিত প্রশ্নগুলোর একটি বাক্যে উত্তর এক একদাগের প্রশ্ন দেখো কোন শৈবালকে জলের রেশম বলা হয় উত্তরটা হবে স্পাইরো গাইডা দুই দায়গের প্রশ্ন দেখো মা মাছেদের কোন পাখনা নৌকার বৈঠার মতো কাজ করে সঠিক উত্তরটি দেখো তোমাদের পাঠ্যবিধে একশো সত্তর নম্বর পেজে আছে দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে এখান থেকে এই পর্যন্ত পরবর্তী প্রশ্ন দেখো কি আছে তিন দাগের তোমার হাত একটি তৃতীয় শ্রেণীর লিভার এর আলম্ব কোথায় আছে উত্তরটা হবে কোনতে চার দাগ দেখো যন্ত্রের কোন অংশ ঘর্ষণ বেশি হয় উত্তরটা হবে দ্বিতীয় ঘূর্ণায়মান উত্তরটা কী হবে ঘূর্ণায়মান পরেটা দেখো পাঁচ দাগ খাদ্য পিরামিড কোন স্তরে জীবের সংখ্যা সবচেয়ে বেশি উত্তরটা হবে দ্বিতীয় পরটা দেখো চটের ব্যাগ কি ধরনের বজ্র পদার্থ উত্তরটা হবে জৈব ভঙ্গুর পরবর্তী দেখো সাত দাগ একটি গুপ্ত বিজি হচ্ছে আম আর ব্যক্ত বিজি হচ্ছে তোমরা পাইন লিখবে তারপরে দেখো বাম দিকের সঙ্গে ডান স্তম্ভ মেলাও তোমার উত্তরটা একটু দেখে নাও একটু দেখে নাও দেওয়া আছে পরবর্তী দেখো চলো এবার আমরা একে করে দেখব ছয় রাখের প্রশ্ন ছয়ের এক তোমার দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত এমন তিনটি উদাহরণ দাও যেখানে তুমি বাধ্য হও আনুমানিক পরিমাপ করতে দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও তোমার প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত দেখো অনুরূপ প্রশ্ন দেওয়া আছে দেখে নাও অনুরূপ প্রশ্নটা দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো এমন দুটি পাখির নাম লেখো যাদের পা খালি শীতকালে দেখতে পাওয়া যায় তোমরা লিখবে কাজল ও খঞ্জনা পরেটা দেখো শিম্পাঞ্জি কী খায় দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও প্রশ্নের উত্তরটি এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে পরবর্তী প্রশ্ন দেখো কী আছে পরবর্তী প্রশ্ন আছে দুই দাগের ধাতু ও অধাতুর দুটি পার্থক্য লেখো দেখো প্রশ্ন উত্তরটি তোমরা অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে দেখে নাও প্রশ্ন উত্তরটি পরবর্তী প্রশ্ন দেখো কী আছে পরিশ্রাবণ কাকে বলে দেখো উত্তরটি দেখে নাও পরিশ্রাবণ কাকে বলে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী দেখো জটিল যন্ত্র কাকে বলে তারপরে দেখো তোমার বাড়িতে ব্যবহার করা এমন দুটি জিনিসের নাম লেখো যাতে যেখানে নদদল বলা যায় তোমরা ব্যাগের চেন লিখবে তারপর হচ্ছে বাড়ির সিঁড়িটা লিখবে অনেক ব্যবহার করি উঠতে এবং নামতে দেখে নাও জটিল যন্ত্র উদাহরণটা একেবারে দেখে নাও দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো কী আছে শ্রমিক পৌমাছি কী কী কাজ করে এই প্রশ্নটা তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে তাও আগে দেখিয়ে দিই দেখে নাও শ্রমিক পৌমাছিদের কাজ সুন্দর করে দেওয়া আছে পরবর্তী প্রশ্ন দেখো শক্তির নিত্যতা সূত্র এটা তোমাদের দেখানো আছে চলো তাও দেখো তরু শক্তি থেকে তাপশক্তি রূপান্তরের একটি উদাহরণ এটা হচ্ছে তোমরা ইলেকট্রিক ইস্ত্রি লিখবে তারপরে লিখবে একটি একবীজপত্রী তোমরা লিখবে ধান ভুট্টা দু ছোলা ও মটর পরেটা দেখো এদের বীজকে আলাদা করবে কিভাবে তোমরা কি লিখবে বীজপত্রের সংখ্যা অনুযায়ী আলাদা করা যাবে পরেটা দেখো সাত দাগ প্রশ্ন দেখে নাও ফোর আর পদ্ধতি দেখো উত্তরটি এই প্রশ্নের উত্তরটি আগের ভিডিওতে দেখানো আছে তারপর তোমরা দেখে নাও ফোর আর পদ্ধতি সুন্দর করে দেওয়া আছে তোমরা একটু দেখে নে অবশ্যই চিত্রটা উল্লেখ করবে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে তোমার বাড়িতে তৈরি হওয়া একটি জৈব ভঙ্গুর হচ্ছে সবজির খোসা আর একটি জৈব অভঙ্গুর হচ্ছে প্লাস্টিক লিখবে তারপর লিখবে দুটি বিষাক্ত সাপের নাম লিখবে কেউটো ও চন্দ্রবোড়া তারপর লিখবে হাতি সুরের সাহায্য কী কী কাজ করে দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও প্রশ্ন উত্তর এর মধ্যে থেকে পেয়ে যাবে দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো কী আছে তিমির সাঁতার কাঠার অঙ্গের নাম কি তোমরা লিখবে ফ্লিপার পরেরটা দেখো কৃমি প্রাণীদের বৈশিষ্ট্য কি উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নের উত্তরটি বৈশিষ্ট্য পরবর্তী প্রশ্ন দেখো এরা কোন পর্বের অন্তর্গত প্রাণী এখানে দেওয়া আছে হ্যাঁ দেখো প্লাটি হেলমেন্সিস পর্বের পরেরটা দেখো কী আছে আচ্ছা তারা মাছের বৈশিষ্ট্য দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে বৈশিষ্ট্য এরা কোন পর্বের প্রাণী এটা হচ্ছে একাইন ডার এরা কোন পর্বের অন্তর্গত এটা হচ্ছে একাইনো ডার পরবর্তী প্রশ্ন দেখো মৌলের পরমাণু কাকে বলে এটা দেখো পেজ নাম্বার দেওয়া আছে একটু দেখে নিও পরটা দেখো ধাতু ও অধাতুর পার্থক্য দেখানো আছে দেখে নে ধাতু অধাতুর পার্থক্য অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে পরবর্তী প্রশ্ন দেখো কী আছে প্রাথমিক রাশি ও লব্ধ রাশি কাকে বলে দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও প্রাথমিক রাশি এখান থেকে এখান থেকে এ অবধি লিখবে সঙ্গে উদাহরণ দেবে আর লব্ধ রাশিটা দেখে নাও এখান থেকে এ অবধি লিখবে আরও সঙ্গে উদাহরণ দেবে পরেটা দেখো সৌরদিন কী দেখো সৌরদিন কী

সাজেশানটা পেয়ে যাবে আর সাজেশনে বড় প্রশ্নের উত্তরগুলো দেবো না তোমরা বড়ো প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে মার্টিন প্রশ্নবিত্র থেকে যে আমরা মডেল সেটগুলো সমাধান করে দেখাচ্ছি এর মধ্যে থেকে তোমরা বড় প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করলাম আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকের মতো টাটা